ঠিক আছে আল্লাহ আমার সবকিছু আমার নামাজ আমার কুরবানি আমার হায়া আমার মৃত্যু আমার ওলাদ সবকিছু তোমার জন্য সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01711263461 এবং 01815354650 প্রথম আসুন যার মাহফিলে এসেছি তাকে একটু স্মরণ করি মেরি মাওলা মেরি সরওয়ার রহমতুল লিল আলামিন মেরি মাওলা মেরি সরওয়ার রহমতুল আলামিন আলেমে এলো দুনি আপকো হক নে কিয়ো হাল সবর সনেহ তুম পর রহমতুল লিল মেরি মাওলা মেরি সরওয়ার হম সিয়াকি বখুশি কি কই সূরত নজহে তে রি করম পর রহমতুল আলামিন মেরি মাওলা মেরে সরওয়ার মেরি আকা মেরে রহবর রহমতুল তুনে ফরমা ইয়া হুয়াল মু তিওয়াইনি কাসিমুন কেউ না মাঙ্গো তেরে দর পর রহমতুল মেরি মাওলা মেরি সরওয়ার রহম বস হুদাউন কো না কহনা ওর জো চা হো কহো সবসে বালা সবসে বেহতর বলুন সবসে বালা সবসে রহমতুল মেরি মাওলা মেরে সরওয়ার রহমতুল আল্লাহ আমাদের পক্ষ হতে সমস্ত আশেকানি মুস্তফার পক্ষ হতে মদিনাওয়ালা নবীন নুরানির দরবারে এই নবীন নাথ রসুল নজরানা হিসাবে পৌঁছাই আল্লাহ মদিনাওয়ালা নবী আমরা যাতে বারবার জিয়ারত করতে পারি সে তৌফিক দান করুন শয়ন স্বপনে যাতে দিদারে মুস্তফা নসিব হয় সে তৌফিক দান করুন খবরে হাসরে যাতে নবী সফা নসিব হয় সে তৌফিক দান করুন আল্লাহ এই নুরানি জলসাকে কবুল করুন কোরআনে একটু রিচার্জ করতেছি মনে মনে চিন্তা ভাবনা করতেছি এত বালা নিয়ে যে আমি যাচ্ছি আমি আর খেনা আঘাত পেলাম তখনই আমার একটা কোরআন রায় স্মরণ করছি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ ইয়া আল্লাহ সুবহানাল্লাহ ফজিলত আপনারা অনেক শুনেছেন আমি একটা কিতাবে দেখেছি
যে খালেদ বিন মাদান রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় মুহাদ্দিস ছিলেন, বড় আশিক রসুল ছিলেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ তো আদায় করতেনই, তাহাজ্জুদ নামাজ সহ তেলাওয়াত কোরআন বাদ দিতেন না। বিশেষ করে দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে তসবিহ হাতে নিয়ে গনি 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 গণনা করে চল্লিশ হাজার বার সুবহানাল্লাহ তসবিহ পড়তেন। তার এন্তেকালের পরে আল্লাহর বান্দারা ক্রন্দন করতেছে, কারণ আলেম ওলামা আমাদের জন্য বড় নিয়ামত, ঠিক কিনা? আমরা দুই হাজার বিশ সালে আমাদের বড় বড় মুরব্বী হারাই দিয়েছি, যে আমাদের ছোট জুরকেবেলা তো আগে আমাদের থেকে তুষে নিয়ে গেছেন। আমাদের ইমাম আহলে সুন্নাত এই দুই হাজার বিশ সালে আমাদের থেকে বিদায় নিয়েছেন। শের মিল্ল তোবায়দুল নাইমি রহমতুল্লাহ বিদায় নিয়ে গেছেন। পীর তরিকত আজিজুল কাল কাদেরী রহমতুল্লাহ বিদায় নিয়ে গেছেন। যে সৈয়দ নুরুল মানবর সাহেব রহমতুল্লাহ, এভাবে বলতে গেলে অনেক পাকিস্তানে ভারতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বড় বড় সুন্নি আলমরা আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। চিন্তা করতে যে কি হলো, দেখলাম বাবু আশরাতি সা এই সাফতারের মধ্যে প্রথম হাদিস দেখতেছি যে আলামতে কিয়ামত, আলামতে কিয়ামতের মধ্যে প্রথম হাদিসের প্রথম শব্দ হচ্ছে আন্তরফাল ইলম, যে এলম আল্লাহ উঠে নিয়ে যাবে, এলম উঠে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ এলম কি এটা বাতাসের মতো উড়িয়ে যাবে? বলে না না, যখন কিয়ামত নিকটে আসবে, সন্নিকটে আসবে, তখন বড় বড় আলেমরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। তাই সুন্নি আলেমরা যে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কিয়ামত অতি নিকটে, এটা বড় একটা কিয়ামত আলামত আমার হুজুরাদের চোখে আছে। বাবু আশরাতি সার ফসলা বলে প্রথম হাদিসের প্রথম শব্দ হিসাবে সুবহানাল্লাহ, যে এলম উঠেই না। তাই আল্লাহর হুকুম, বড় বড় আলেমরা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন, তাদের ফয়জাত আমাদেরকে নসিব করুন। এবার আসুন এই আয়ত, এই আয়ত মোটামুটি তার্জমা। আবার আমি খুবই আনন্দিত, আমি যখন একটু টেনশন করি করি, আমি যখন ঘুমাইতে লাগলাম, কারণ ডাক্তার বলতে যে তিন মাসই আপনাকে সাহিত্য অবস্থায় থাকতে হবে, বললাম আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি, সুনিয়ত সংগঠনের দায়িত্বে আছি, মসজিদ মাদ্রাসা ইত্যাদির দায়িত্বে আছি, এতদিন কি বাবা আমি সবর করবো? বলো হুজুর আপনার অসুখটা কিন্তু দীর্ঘমেয়াদী। আমি চিন্তা করতেছি, চিন্তা করতে করতে দেখলাম শের মিল্লাত ওবাইদুল আমি উস্তাদুল ওলামা উস্তাদি, তিনি যেন আপন রোজা শরীফ থেকে আমার ঘরে চলে আসছে। স্বপ্নে দেখলাম এক কথা, স্বপ্নে দেখলাম, স্বপ্ন দেখার পরে আমি একটু মনে মনে আনন্দ উপভোগ করতেছি যে আলেম দুনিয়ার যারা এরা তো আমাকে মহব্বত করে, দেখতে যে যারা আলেম বর্জন চলে গেছেন এরাও আমাকে মহব্বত করে, মোটামুটি সেটা বুঝতে পারলাম সুবহানাল্লাহ। দুই দিন পরে আবার দেখলাম, আবার দেখলাম তিনবার, তিনবার যখন শের মিল্লাতকে দেখলাম তখন আমি বুঝতে পারলাম এটা আমার উপর গজব নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ফরিকা সুবহানাল্লাহ। এবং আমার পরিবারকে বলে দিলাম হুজুরের জন্য ফাতার ব্যবস্থা করো, মিসকিন দাওয়াত দাও, খাবার পরে তাদেরকে কিছু সৎকা হিসেবে টাকাও দাও। আবার দেখলাম উস্তাদুল ওলামা সৈয়দি উস্তাদি জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ, তখন আরো বুঝতে পারলাম। তারপরে এইভাবে অনেক সব বলা যাবে না, এটাও বলা ঠিক নয়, তবু একটু বলতেছি। আবার দেখলাম আমাদের পীর তরিকত সিবাতুলি মাদ্রাসা প্রতিষ্ঠাতা আজিজুল হক আল কাদির সাহেব, ওরা আমাদেরকে গুণাগারকে বেশি ভালোবাসত, উনি এবং সৈয়দ নুরুল মনোয়ার সাহেব দুজনে মাদ্রাসা থেকে বের হচ্ছে, আমি পায়ে ধরে সালাম করলাম হুজুরকে, হুজুরকে বললাম হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন, হুজুর বলে আমি দোয়া করতেছি তুমি আমার জন্য দোয়া করো। এই স্বপ্নগুলো দেখে তখন মনের মধ্যে একটা সান্ত্বনা আসলো, না না এটা আল্লাহর পরীক্ষা। আবার দেখতেছি কোরআনও পরীক্ষা,
আল্লাহ বলতেছেন ওয়ালা না বলু অন্যকুম, আমার ছাত্র ভাইরা জানে ওয়ালা না বলু অন্যকুম, এটা লাম তাকিদ বানু তাকিদ সকিলা দফেল মুস্তাকবাল মারু, তার মানে আল্লাহ বলতে যে আমি নিশ্চয় নিশ্চয় পরীক্ষা করব। সুবহানাল্লাহ, আমাদের বাংলাদেশে তো 2020 সালে পরীক্ষা ছাড়াও ফাঁস হচ্ছে, ঠিক কিনা? আলেম পরীক্ষা হবে হবে না, ইন্টার পরীক্ষা হবে হবে না, এমনি ঘোষণা দিয়ে দিয়েছে তাদের করোনা ভাইরাসের কারণে তাদের পরীক্ষা নেওয়া যাবে না, তারা ফাঁস ফার্স্ট দ্য ফার্স্ট ফার্স্ট টু লাস্ট ফার্স্ট একদমই ফিল নয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে না না আমি তো নিশ্চয় নিশ্চয় পরীক্ষা নেব, পরীক্ষা ছাড়া ফাঁস দেব না। সুবহানাল্লাহ, এখনো পরীক্ষা চলছে আমাদের মাদ্রাসায় ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত, কিভাবে হাতা ওদেরকে দিয়ে ছাত্রদেরকে দিয়ে দেবো, বসলো দিয়ে দেবো, ওরা ঘরে বসে বসে লেখবে, আমরা সেটা দেখবো। যাও এই সব বই কিসের? করোনা ভাইরাসের, বর্ণনা কিসের? হে আল্লাহ বলতে যে দেখো এই এই বই কোথেকে আসলো? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন যে আমি নিশ্চয় নিশ্চয় তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব, পরীক্ষা ছাড়া পাস দেব না। বিশাইইন, আমার ছাত্র ভাইরা জানে সাইয়িনের মধ্যে তানবীন লিত্তলকি, অর্থাৎ সামান্য পাঁচটা বস্তু নিয়ে আমি পরীক্ষা করব যে এটা পাঁচটা তোমাদের কাছে বড় হলো আমার কাছে বড় না, কি মিনি বয়ানিয়া এই পাঁচটা বলতেছে মিনাল হক। একটা হচ্ছে তোমাদেরকে আমি ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব, সুবহানাল্লাহ, ভয় ভীতি দেবে কে বলুন না, কে পরীক্ষা করবে? কে? আল্লাহ। এখন আমরা মাস্ক পরিধান করতেছি, ঠিক কিনা? সরকারিভাবে নির্দেশ গত মার্চ মাস থেকে মাস্ক পরিধান করার নির্দেশ, আমরা অনেকে একটু এই কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে চাই, কিছুক্ষণের জন্য দিয়েই সেই এই মাস্ক এইভাবে কি মার্চ মাসের আগে দেওয়ার কি নির্দেশ সরকার কর্তৃক হয়েছিল হয় নাই? আমরা সামাজিক দূরত্বতা বজায় রাখতেছি, গত রমজান মাসে কিছু মিছে হয়েছে মসজিদে, আপনাদের বালা জানা আছে, হে দুই আর তিন যে মধ্যে পার্থক্য থাকতে হবে, দূরে দূরে দাঁড়াতে হবে, জুমার নামাজ ইজিনাম হবে না, এই 15-20 জন 30 জন নিয়ে জুমার নামাজ পড়তে হবে, এই সে অনেক কিছু হয়েছে কিনা? মোসাফা করা সুন্নত, এই সুন্নত বাদ দেওয়া হয়েছে কিসের ভয়ে? খোলাখুলি করা কি সুন্নত, সেটাও বাদ দেওয়া হয়েছে কি কারণে? করোনা ভাইরাসের কারণে। আমার আল্লাহ বলে দেখো দেখো আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, এই করোনা ভাইরাসের ভয় দিয়ে দিয়েছেন কে? আমেরিকা দিয়েছে, সিন জাপান, এরা তো এদেরকে নিয়ে কিয়ামত পড়ে গেছে, দুনিয়ার লোভে পড়ে, নফসের প্রবৃত্তির পিছনে পড়ে, শয়তানের দুঃখায় পড়ে, তোমরা আমাকে ভুলে গেছো, একটু করোনা ভাইরাস দিয়া পরীক্ষা করতেছি, ভয় ঢুকা দিলাম, তোমরা একটু বুঝতে পারো যে আমি একজন আছি, ঠিক কিনা? আল্লাহ আছে কিনা? ভাইরা আমার, আল্লাহ বলতেছে বিশাইইন মিনাল খাউফ, একটা আমি ভয় ভীতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, আর ওয়াল জু, তোমাদেরকে উহবার লাগবে, আপনারা শুধু আপনাদের এলাকা নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না, এই লকডাউনের মধ্যে করোনা ভাইরাসের সময়ের মধ্যে অনেক দিন মজুর উহবার ছিল, ঠিক কিনা? এক হপ্তাহ খেতে পারলো আর সারাদিন খেতে পারে নাই,
নয় শুধু যারা আমাদের ভাই বন্ধুরা বিদেশে ছিল, লকডাউনের কারণে তাদেরকে লকডাউন করে দিয়েছে, কোভিড এর সুন্দর ব্যবস্থা করছে না, এরা অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করেছে। এক রক্ত খেতে পারলে দুই চার রক্ত ভুবার ছিল, এরকম হয় কি নেই? হয়েছে। তাই আমার আল্লাহ বলে মিনাল খাউফি ওয়াল জু, বন্দারে তোমাদের অন্তরে আমি ভয়ভীতি ঢুকাই দেব, ভয়ভীতি দিয়ে পরীক্ষা করব তোমরা আমি আল্লাহকে কতটুকু মানো, আমার নবী কি কতটুকু জানো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, তোমাদেরকে উহুবার লাগবে, উহুবার রেখে আমি তোমাদের কি পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তিন নম্বর আমি মালের মধ্যে ঘাটতি করব। এই বছরও রমজান শরীফের মধ্যে কাপড় ব্যবসায়ীরা এদের ঘাটতি হয়েছে কিনা, বিভিন্ন ব্যবসায়ীরা লকডাউনের মধ্যে তাদের মালের ঘাটতি হয়েছে কিনা, অনেকে পাগল হয়ে গেছে, কি করব কি করব। এটা আল্লাহ বলে আমি মালের মধ্যে ঘাটতি করব। ওয়াল আমবুস, এবং তোমাদের জানের মধ্যে আঘাত করব, অসুস্থতা দেব, আঘাত করব ছেলে মেয়েদেরকে উপর বিভিন্ন রকমের যে আপদ বলাই দিয়ে তাদের তোমাদেরকে পরীক্ষা করব। এমন কি আমাদের দেশে এখনো অনেক মানুষ মারা যাচ্ছে কিনা, যাচ্ছে, যে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, অসুখের কারণে মারা যাচ্ছে, মারামারি করে মারা যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু আমরা গত মার্চ মাস থেকে আরেকটা নতুন শুনতেছি যে করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে এতজন মারা গেছে, ঠিক কিনা? এটা কিন্তু আগে ছিলেন মারা গেছে শব্দ শুনছি, করোনা ভাইরাসের কারণে শুনি নাই। তাই নয় শুধু, বিশ্ব এটা ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশে যদি করোনা ভাইরাস ঢুকে তাহলে মানুষ দল দলে মারা যাবে, তারা বলছিল, কারণ ঘনবসতি এখানে। তারা তো কিন্তু জানে না বাংলাদেশ 347 দেশ, তারা তো জানে না বাংলাদেশ 12, আমাদের চট্টগ্রাম 12লিয়া দেশ, ঠিক কিনা? তাই মৃত্যুর সংখ্যা কি আমাদের দেশে বেশি হয়েছে না আমেরিকায় বেশি হয়েছে, আমাদের দেশে না ইতালিতে, আমাদের দেশে না ভারতে? যেভাবে ঘোষণা দিয়েছে সেভাবে হয় নাই। তারা তো জানে না এই দেশের মূল ভিত্তি আল্লাহর নবীদের উপরে। সুবহানাল্লাহ। যাক, আল্লাহ তাবারক তাআলা বলতেছেন আমি জানের উপর ঘাটতি দিই। তা আমি বুঝতে পারলাম যে আমার শরীরের মধ্যে মেরুদণ্ডের একটা হাড়ের মধ্যে আঘাত করে মনে হয় এটা পরীক্ষার মধ্যে আমি পড়েছি। সুবহানাল্লাহ। নাহলে আমি যাচ্ছি মসজিদে, আমি যাচ্ছি নামাজ পড়ার জন্য, আমি দৌড়াদৌড়ি করতে একটু ফাতালা কদম রেখে যাচ্ছি জমাতের জন্য, আমি বের হচ্ছি মিলাদে যাওয়ার জন্য। বুঝতে পারলাম পরে, না না ঠিক আছে আল্লাহ আমি ভুল বুঝেছি, আমাকে মাফ করো। সুবহানাল্লাহ। ওয়াসসামারাত, পাঁচ নম্বরে আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে ফল ফ্রুট ঘাটতি দেব। এখন তরি তরকারির দাম বেশি না কম? মাঝে মাঝে তো পেঁয়াজের দাম তো আকাশ সঙ্গে হইয়া যায়, ঠিক কিনা? কেন বলে? কেন নয়, সব আমার পক্ষতে, আমি ভয় দেব, উপবাস রাখব, মালের মধ্যে ঘাটতি দেব, জানের মধ্যে ঘাটতি দেব, ফল ফ্রুট কমাই দেব, এই সব কিছু আমি দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আমি পরীক্ষা করব যে আমি এই ভয়ভীতি দিয়ে, এই কষ্ট দিয়ে আমি দেখব তারা আমাকে মানার মতো মানতেছে কিনা, আমার নবীকে জানার মতো জানতেছে কিনা, পাঁচ অক্ষ নমাজ ঠিকভাবে আদায় করতেছে কিনা,
হক হালাল ভাবে চলতেছে কিনা আমি পরীক্ষা করব। তো যে বন্ধুরা বলে এত মুসিবত আল্লাহ কেন দিয়েছে আর আমি আর নাই এরকম বলে তাহলে তারা ফিল, আর যারা বলে আল্লাহ ঠিক আছে বয় পেয়েছি ঠিক আছে বুকে উপবাস আছে ঠিক আছে মালের মধ্যে ঘাটতি ঠিক আছে ফল ফ্রুটের মধ্যে ঘাটতি ঠিক আছে জানার মধ্যে ঘাটতি ঠিক আছে এর চেয়ে বেশি হলো আল্লাহ তোমাকে ছাড়বো না তোমার নূরুন নবীর দামান ছাড়বো না অলিদের অনুসরণ ছাড়বো না। আল্লাহ বলে তাইলে তোমাদের জন্য সুসংবাদ আছে এই পাঁচটি পরীক্ষার মধ্যে যারা পাস করবে ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। সুসংবাদ কি? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ মাসসাবিরিন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার বলা মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে ইমিরি কেনা চিন্তা পান না নেতা নেত্রী না আমি স্বয়ং আল্লাহ তাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ। এই পুরো আয়াতের পরীক্ষা হয়েছে ময়দানে করবালায় শয়তান ইবনে মুসার উপরে। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মিনাল খাউফ হুজুরের অন্তরে একটু ভয় ঢুকেছিল। কিসের ভয়? ইমানের ভয় নয়। আপনারা শুনেছেন 61 হিজরি 7ই মুহররমুল হারাম যখন ইয়াজিদেরা ফোরান নদীর পানি বন্ধ করে দিল সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে গেল আল্লাহ আমার তাবুতে মাসুম বাচ্চা আছে আছে কিনা 6 মাসের বাচ্চা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা এবং 6 বছর ওইটা 6 মাস আরেকটা 6 বছর অতিক্রম করে 7 বছরে পড়েছে সকিনা আতুল রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহ আমার তাবুতে মাসুম মাসুমা বাচ্চা বাচ্চি আছে এরা তো ছোট এরা তো কিছু বুঝে না এরা তো পানি পিপাসা লাগলে পানি পানি করবে খিদা লাগলে খাবার তালাশ করবে আব্বা আম্মার কাছে আছে কি না তারা বুঝবে না তারা তো ছোট আল্লাহ সে সময় আমি কি করব আর রোদের প্রহরতা বালু আগুন হয়ে গেছে মরুভূমি জমি আল্লাহ কি করব একটু চিন্তা করতেছে চিন্তা করার পর বলে আল্লাহ ঠিক আছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ঠিক আছে আল্লাহ আমার সব কিছু আমার নামাজ আমার কোরবানি আমার হায়া আমার মৃত্যু আমার ওলাদ সব কিছু তোমার জন্য। সুবহানাল্লাহ। কত অন্তর দুঃখ পেয়েছিলেন আপনারা শুনেছেন সেটা যে সৈয়দানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সৈয়দানা ইমাম হুসাইন ঔলাদ রসুল বলুন কি আরো জোরে বলুন আমার ভাইয়েরা অনেকে কিছু বুঝে না যে রসুলের বংশ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর ঔলাদ রসুল কিভাবে ভাই জান আপনি তো কিতাব পড়েন নাই আপনি তো মাদ্রাসায় অধ্যয়ন করেন নাই আপনি তো ভাই ফেকা ফতোয়ার মশলা দেখেন নাই আপনি কেন ফতোয়া দিচ্ছেন যে সমস্ত মানুষের বংশধর বিস্তার করেছে ছেলেদের মাধ্যমে আর আমার নবীর বংশধর বিস্তার করেছে মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। সুবহানাল্লাহ। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10ই মুহররমুল হারাম যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পক্ষ হতে জিহাদ ইয়াজিদিদের পক্ষ হতে যুদ্ধ যখন আরম্ভ হয়েছে একটু কিছুক্ষণের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুতে ঢুকলেন ঢুকার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহুর আপন বোন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দিয়ে পেশ করলেন বাইজান
মুসলমান সব কষ্ট সহ্য হচ্ছে কিন্তু একটা কষ্ট সহ্য হচ্ছে না দেখুন আপনার এই ছয় মাসের নুরানি ছেলে নুরানি শিশু কি করতেছে কিছুক্ষণ আমার দিকে তাকাচ্ছে কিছুক্ষণ তার মার দিকে তাকাচ্ছে কিছুক্ষণ তোমাকে দেখলে তোমার দিকে তাকাচ্ছে আবার কিছুক্ষণ উপরে তাকাচ্ছে আর কিছুক্ষণ মার স্তনে মুখ দিয়ে যে নিঃশ্বাস ফেলাচ্ছে তার অর্থ এটা আব্বু আম্মু ও আমার ভুগি আমার জান চলে যেতেছে আমাকে একটু পানি দাও জোবানে কাল বলতে না পারলো জোবানে হালে বলতেছে মুখে বলতে না পারলো পরিস্থিতি বলতেছে ও মা ও বাপ ও ভুবি পানি চাই সুবহানাল্লাহ ভাইয়েরা আমার আবার জিব্বাটা বের করে দে দেখা জিব্বা দেখাই তখন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা না বলে ও ভাইজান আপনার দরবারে একটা আরজি আমরা সমস্ত কষ্ট সহ্য করতেছি কোনো সমস্যা নাই একটা কষ্ট সহ্য হচ্ছে না এই নুরানি জাদুর কষ্ট আপনি মেহরবানি করে একটু ফোরান নদীর পাশে যান ফোরান নদীর কাছে নিয়ে এই মাসুম বাচ্চাকে দেখালে হয়তো কোনো বন্দার অন্তর রহমত চলে আসবে একটু পানি দিলে আমাদের অন্তর শান্তি হয়ে যাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে বোন আমার বিশ্বাস হচ্ছে না এরা যে পানি দেবে নামাজ পড়তেছে ঠিক আছে মুসলমান দাবি করতেছে ঠিক আছে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে মুহররমের তিন তারিখ থেকে এই দশ তারিখ পর্যন্ত তাদের ভিতরে দিল নেই মনে হয় দিলের দিলের জায়গায় একটু করা পাথর আছে পাথর চেয়ে আরো মিষ্টি পানি দেবে সেটা বিশ্বাস হচ্ছে না বলে না একটু যাই দেখেন দিলে আলহামদুলিল্লাহ ন দিলো আলহামদুলিল্লাহ তবে একটা মনকে সান্তনা দিতে পারবো আল্লাহর ওলিরে কাঁদতেছে বেকসুরি মে সতম কউ ফাতিমা কি লাল পর কউ হোতা কি হও না লানত জালেমও কি হাল পর আই নন্নে নন্নে বাচ্চে সব পিয়াস সে বেহুশ পড়ে দেখে আল পয়গম্বর পে ये मुश्किल है बड़े असगर को लेके हुसैन चल दिए सोए फुरा ये दरी यजीदों ने हिमा गाड़ लिया सोए फुरा तू बेकसूरी मैं सतम क्यों फातिमा की लाल पर अल्लाह 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 रोली रे कंधे से अल्लाह তুমি কিভাবে সহ্য করছো সেটা তুমি ভালো জানো আমরা তো ঘটনা দেখিনি কি দাবি দেখতেছি আমাদের অন্তর সহ্য করতে জানা যে যখন ফোরান নদীর পারে গিয়ে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে রেখে ইয়াজিদিদেরকে দেখাচ্ছে এই ইয়াজিদরা তোমরা একটু দেখো এটা আমার নুরানি ছেলে গোলাপ ফুলের মতন চেহারা যে একটু শুকিয়ে যাচ্ছে জিব্বা বের করে দিয়েছে এই নুরানি বাচ্চা তোমাদের বিরুদ্ধে জিহাদ করতে পারবে না মাসুম বাচ্চা আমাদেরকে পানি না দাও ঠিক আছে দয়া করে আমার নুরানি বাচ্চাকে একটু পানি দাও যদি পানি দাও কিয়ামতের ময়দানে নানা জানার দরবারে তোমাদের জন্য হউজে কোথার পানি চাইব সুবহানাল্লাহ কিন্তু এরা তো জালেম দুনিয়ার লোভে পড়ি নেতৃত্ব লোভে পড়ি তাদের ইমান ধ্বংস হয়ে গেছে হারমালা নামক এক জালেম দেরি করে নাই সে তীরদানি দেখে তীর বের করে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা নূর নুরানি গলাকে ঠাক করে এমন ভাবে তীর মেরে দিল কুলকুম দিয়া ঢুকে ঘর মোবারক দিয়া বের হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বাজুতে ঢুকে গেল আর কবুতর জব করলে যেভাবে
রক্ত বাইর হয়। এই নুরানি বাচ্চা থেকে বলহত বলহত রক্ত বাইর হচ্ছে। আর যে মুরগি জব করলে যেমন ছটফট ছটফট করে, আব্বার কোলে ছটফট ছটফট করতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিভাবে সহ্য করবে এই ছেলের এই কষ্ট দেখে, রক্ত দেখে সহ্য করতে না পারে। এক রওয়ায়েত অনুযায়ী হাতের মধ্যে আলী আসগরের রক্ত নিয়ে আসমানের দিকে নিক্ষেপ করলো এবং আল্লাহর কাছে আরজি করলো, আল্লাহ তাদের জন্য তুমি কোরবানি ওয়াজিব করছ, তাদেরকে তুমি বলি দিয়েছ ওট কমপক্ষে 5 বছর হতে হবে, গরু কমপক্ষে 2 বছর হতে হবে, ছাগল 1 বছর হতে হবে, এরকমে কোরবানি করলে কোরবানি হবে না। আল্লাহ আমার ছেলে 5 বছর নয়, 2 বছর নয়, 1 বছর নয়, আমার ছেলে 6 মাসের নুরানি বাচ্চা, আল্লাহ আমার নানা জানের দিনের জন্য আমি কোরবানি করে দিলাম, আল্লাহ মাসুম বাচ্চার রক্তের মাধ্যমে যাতে কিয়ামত পর্যন্ত সঠিক ধর্ম সঠিক ইসলাম সুন্নি জামাত যাতে জীবিত থাকে। আমার মুরব্বীরা আমার, তাই এই ছেলেদের জন্য একটু ভয় ছিল এদেরকে কিভাবে সান্তনা দেবে। দ্বিতীয় নম্বরের মধ্যে 3 দিন উপবাস ছিল, ঠিক কিনা? 3 দিন উপবাস থাকার পরও কি নমাজ ছেড়েছে, ইমান ছেড়েছে, আমল ছেড়েছে? তা আমরা কি, আমাদের কিভাবে আমল করতে হবে? 3 দিন উপবাস থাকার পরও আপনারা শুনেছেন 24টি আঘাত, তরবারির আঘাত ইমাম হুসাইনের নুরানি শরীরে, 33টি বল্লমের আঘাত, 32টি তীরের আঘাত, এরপরও নমাজের জন্য দাঁড়া গেছে। যেভাবে ইমানের মজবুত সেভাবে নমাজের মজবুত। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, এইভাবে তাবুতে কি খাবারের ব্যবস্থা ছিল, ফল ফ্রুট ছিল, যে 72 জন শাহাদত বরণ করছে, তাহলে এই আয়াতের 5টি বস্তুর উপর পরীক্ষা একসাথে নিয়েছে সৈয়দ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তাই এই পরীক্ষাতে পাশ হওয়ার জন্য তিনি সৈয়দের সোহাদা হয়ে গেছে। তিনি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিবত রসুল আলী মুকাম সৈয়দুস সোহাদা সবাবে আহলের জন্য হয়ে গেছে, সুবহানাল্লাহ। যাক, এটা আমি একটু বলেছিলাম যে আল্লাহ আল্লাহর বান্দাদেরকে পরীক্ষা নেয়, এই পরীক্ষাতে আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করলে ইনশাআল্লাহ আমরা সফল হব। এই কথাটা বললাম, আল্লাহ আমল করার তৌফিক দান করুন।